আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাফা বাংলা টিভির আজকের আলোচনায় থাকছে যে কারণে সাবের হোসেন পাপনকে মিথ্যাবাদী বলেছেন জানাবো সাদেক হোসেন খোকাকে মির্জা আব্বাসের চিঠিতে যা লেখা ছিল থাকছে ডক্টর কামালকে সোজাতে ছয় নেতার চিঠিতে যা ছিল সমস্ত আলোচনাগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কর্মকাণ্ডে ত্যাগ বিরক্ত সাবের হোসেন চৌধুরী কয়েকদিন আগে ক্রিকেটারদের ধর্মঘটকে তার ব্যর্থতা বলে আখ্যায়িত ভূমিকা তিনি সাকিব আল হাসান ইস্যুতে ফের মুখ খুললেন সাবেক বোর্ড প্রেসিডেন্ট পাপনকে রীতিমতো ধুয়ে দিলেন সাবের হোসেন ম্যাচ ফিক্সিং এর নিয়ম না মানায় সব ধরনের ক্রিকেটে সাকিবকে এক বছর নিষিদ্ধ করেছে আইসিসি যদিও প্রথমে সেটি দুই বছর ছিল দেশেরা ক্রিকেটারের এই নিষেধাজ্ঞার জন্য নাজমুল হাসানের দিকে আঙ্গুল তুলেছেন সাবের হোসেন চৌধুরী ক্রিকেটারদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংবাদ ব্রিফিং এ বর্তমান বিসিবি বস বলেন শিগগির ম্যাচ পাতানোর গোমর ফাঁস করা হবে সাকিবের নিষেধাজ্ঞার নেপথ্যে এক অনেকেই করেছেন সাবের তার মধ্যে পাপন সবকিছু জানতেন তবু আইসিসির কাছে দেন দরবার করেননি উনি এই নিয়ে সোশ্যাল মিডিয়া টুইটারে বেশ কয়েকটি টুইট করেছেন সাবের হোসেন সাকিবদের ধর্মঘটের মাঝে পাপন বলেন ম্যাচ ফিক্সিং এর খবর আসছে তার সেই উক্তির ভিডিও একটি টুইটের সঙ্গে জুড়ে দেন সাবেক বোর্ড প্রেসিডেন্ট এর ক্যাপশনে বিসিবির বর্তমান সভাপতিকে মিথ্যাবাদী বলে আখ্যা দেন তিনি সাবের হোসেন লেখেন আমার মনে হয় বিসিবি সব কিছু জানত পাপন সাহেব বলেছেন এই নিয়ে তার কোনো ধারণাই ছিল না কথাটা সত্য নয় দুঃখ লাগলেও এটি বলতে হচ্ছে হচ্ছে 22 অক্টোবরের ভিডিও ক্লিপ দেখে মনে হচ্ছে আইসিসি এর ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন উনি আরই টুইটে বিসিবি সাবেক সভাপতি লিখেছেন ভন্ডামি সর্বোত শ্রেষ্ঠ নিকৃষ্ঠের দৈত চরিত্র আইসিসি সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে বিসিবি ক্রিকেট দুর্নীতির বিরুদ্ধে সমান আবেগী দেখিয়েছে কিন্তু সংস্থাগত ম্যাচ ফিক্সিং দুর্নীতির মূলত কারণ না করে ঘরোয়া ক্রিকেটে সেটিকে আরও উৎসাহিত করেছে বোর্ড লজ্জাজনক সাকিবকে দুই সময়ে পাশে দাঁড়াবে বিসিবি বোর্ডের এমন আশ্বাস বিশ্বাস করতে পারছেন না সাবের হোসেন অপর টুইটে সাবের হোসেন লেখেন কেউ অপরাধ করলে সুবিচার প্রাপ্য বিসিবি অন্তত নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর চেষ্টা করতে পারত কিন্তু পরিতাপের বিষয় এই ক্ষেত্রে সাকিবের পাশে দাঁড়ায়নি বোর্ড অযথা মায়াকান্না দেখাচ্ছে এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে যেসব কারণে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম আইপিএল এর একটি ম্যাচ দুই হাজার আঠারো সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখান সাকিব ব্যাট হাতে উনত্রিশ বলে আটাশ রান করা হায়দ্রাবাদ আমাদের এই তারকা ক্রিকেটার বল হাতে শিকার করেন দুই উইকেট। অথচ সেই ম্যাচে সাকিবকে ফিক্সিং এর প্রস্তাব দিয়েছিল ভারতীয় জুয়ারিরা। আইপিএলে সেই ম্যাচ নিয়ে বিসিসিআই এর দুর্নীতি দমন ইউনিটের প্রধান অஜித் সিং বলেন আইপিএলে যে ম্যাচকে নিয়ে এত আলোচনা হচ্ছে সে আসলে সবগুলো ম্যাচই তদন্ত করেছে আইসিসি দুর্নীতি দমন ইউনিট। এখানে বিসিসিআই এর কোন হাতে কোন অভিযোগ উঠলে সেটি আইসিসি দেখেছে। তিনি আরো বলেন টুর্নামেন্ট শেষে আমাদের পক্ষ থেকে তথ্য দিয়ে সাহায্য করা হয়েছে করেছে আইসিসি কে কিন্তু পুরো তদন্তটাই করেছে আইসিসি বিসিসিআই নয় ওদিকে প্রিয় খোকা এই মাত্র আমি জানতে পারলাম যে তোমার শরীর খুব খারাপ তুমি হাসপাতালে শয্যাশায়ী জানার পর থেকে আমার মানসিক অবস্থা যে কতটা খারাপ এই কথাটুকু কারো সঙ্গে শেয়ার করবো সেই মানুষটা পর্যন্ত আমার নেই তুমি আমি এক সঙ্গে রাজনীতি করেছি অনেক স্মৃতি আমার চোখের সামনে এই মুহূর্তে ভাসছে তোমার আর আমার দীর্ঘ এই পথ কেউ কেউ তাদের ব্যক্তি স্বার্থে তোমার আর আমার মাঝে একটা দূরত্ব তৈরি করে রেখেছিল। তবে তুমি আর আমি কেউই সেই দূরত্বে রয়েছি বলে কখনোই মনে করিনি আমি জানি না তোমার সাথে আমার আর দেখা হবে কিনা আমার এই লেখাটি তোমার চোখে পড়বে কিনা বা তুমি দেখবে কিনা তাও আমি জানি না তবে বিশ্বাস করো তোমার শারীরিক অসুস্থতার কথা জানবার পর থেকেই বুকের ভেতটা কেন যেন ভেঙে আসছে আমি বারবার অশ্রুসিক্ত হচ্ছি মহান আল্লাহ তালার কাছে দু হাত তুলে তোমার জন্য এই বিশ্বাস নিয়ে দোয়া করছি তিনি অবশ্যই তোমাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনবে তুমি আর আমি কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে রাজনীতির মাঠে কাজ করে যাব। না হয় সেই আগের মতোই স্বার্থপর কোনো মানুষদের জন্য আব্বাস আর খোকা বাইরে বাইরে দূরত্বে সেই অভিনয়টা করে যাবে আর ভেতরে থাকবে দুজনের প্রতি দুজনের অন্তর নিংড়ানো ভালোবাসা আল্লাহ তোমার সুস্থতা দান করুক তুমি ফিরে এসো খোকা তুমি ফিরে এসো আমি অপেক্ষায় থাকব মির্জা আব্বাস মির্জা আব্বাসের ফেসবুক থেকে নেওয়া এদিকে দল পরিচালনায় ডক্টর কামালে নানা সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছেন গণফোরামের কয়েকজন সিনিয়র নেতা তার স্বেচ্ছাচারী কায়দায় সংগঠন পরিচালনার অভিযোগ তুলে গণফোরাম সভাপতির বিরুদ্ধে জাতীয় কর ফ্রন্ট নিয়েও ফ্রন্টের শীর্ষ নেতা ও দলীয় সভাপতির নানা সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ওই নেতারা এসব বিষয়ে সোজাতে ডক্টর কামাল হোসেন চিঠি দিয়েছেন গণফোরামের ছয়জন জ্যেষ্ঠ নেতা ছয় জ্যেষ্ঠ নেতারা হলেন গণফোরামের সভাপতি সদস্য মফিজুল ইসলাম খান কামাল জামাল উদ্দিন আহমেদ অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন ইঞ্জিনিয়ার সিরাজুল হক এবং স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ এ মাহমুদ ছয় শীর্ষ নেতাই গণফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং প্রথম থেকে ডক্টর কামাল হোসেনের রাজনৈতিক সঙ্গী চিঠিতে উল্লেখিত সমস্যা সমাধানে দলের সভাপতিকে ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছে ছয় শীর্ষ নেতা এর মধ্যে সমাধান না হলে নিজেরা তলবি সভা অথবা বিশেষ সভা আহ্বান করবেন এতে সারাদেশের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হবে এই সভা থেকে পরবর্তী করণীয় ঠিক করবেন ছয় নেতা জানা গেছে ডক্টর কামাল হোসেনের উদ্দেশ্যে বারো অক্টোবর দুই পৃষ্ঠা চিঠি দেন এই ছয় নেতা এতে ডিসেম্বরের মধ্যে বৃহত্তর কর্মী সভা কনভেনশন আহ্বান করে গণফোরামে গঠনতন্ত্রের ধারা এবং আদর্শ সমুন্নত রাখার দাবি জানিয়েছেন একই সঙ্গে তারা ২৬ এপ্রিল মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত কেন্দ্রীয় কাউন্সিল শেষে গঠিত কমিটিকে অগণতান্ত্রিক এবং অনৈতিকভাবে গঠিত দাবি করেন তারা দ্রুত এই কমিটি ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন অন্যথায় তারা ভিন্ন পথ দেখবেন বলেও জানিয়ে দিয়েছেন চিঠিতে গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড ব্যক্তির স্বার্থে অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী কায়দায় দল পরিচালনার অভিযোগ আনা হয়েছে ডক্টর কামালের বিরুদ্ধে এছাড়া দলের নীতি আদর্শ লক্ষ্য এবং উদ্দেশ্য বিসর্জন দিয়ে বিএনপি জামায়াতসহ স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে ঐক্য করার অভিযোগও আনা হয়েছে বিষয়টি নিশ্চিত করে গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য মফিজুল ইসলাম খান কামাল যুগান্তরকে বলেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমরা গণফোরাম প্রতিষ্ঠা করেছিলাম এই দল আমাদের হাতে গড়া দলটির ক্ষতি হোক তা আমরা কখনোই চাই না কিন্তু দুঃখজনক হলেও সত্য যে লক্ষ্য নীতি আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে গণফোরামের জন্ম হয়েছিল দলটি এখন সে জায়গায় নেই ডক্টর কামাল হোসেন সহ কয়েকজন সুবিধাভোগী নেতা গণফোরামকে বিএনপি জামায়াতের সঙ্গে বানিয়ে ফেলেছেন আমরা এর প্রতিবাদ জানিয়েছি দলের সভাপতিকে লিখিতভাবে আমরা আমাদের কথা জানিয়েছি যদি তারা না শুধরান আমরা আমাদের মতো করে পথ চলে যাব তবে এই বিষয়ে ডক্টর কামাল হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমাদের অভ্যন্তরীণ বিষয় সমস্যা থাকলে আমরা আলোচনায় বশে তা সমাধান করব এই নিয়ে বাইরে কথা বলা সমীচীন মনে করি না সূত্র জানায় ছয় নেতা তাদের চিঠিতে বলেন দুর্নীতি ও দুর্বলতাই তো দিদলি রাজনীতির বিরুদ্ধে নীতিনিষ্ঠ অর্থবহ মূলধারা রাজনীতি প্রতিষ্ঠার স্লোগান দিয়ে 1993 সালে গণফোরাম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে আমাদের ঘোষণা ছিল মুক্তি যোদ্ধের চেতনাকে ধারণ করে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা 2011 সালে 19 মার্চ অনুষ্ঠিত গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় গৃহীত সাধারণ সম্পাদকের রিপোর্টেও দূরী ও দুর্বৃত্তায়িত দ্বিদলীয় দ্বী জোট রুগ রাজনীতির বিরুদ্ধে নীতিনিষ্ঠ অর্থবহ পরিবর্তনের রাজনীতি গড়ে তোলার কথা বলা হয়েছে কিন্তু গণফোরাম এখন আর সে জায়গায় নেই জানা গেছে চিঠিতে দলের বহু পরীক্ষিত নেতাদের কমিটি থেকে বাদ দেয়া এবং নির্বাচনে দুই তিন চার মাস আগে দলের যোগ দিয়ে কেন্দ্রীয় কমিটির বড় বড় পদ পাওয়া আওয়ামী লীগের বিতর্কিত নেতাদের গণফোরামে জায়গা দেওয়ার বিষয়ে উল্লেখ করা হয়েছে এছাড়া সাংগঠনিক দুর্বলতা সংগঠন নিয়ে অসত্য তথ্য পরিবেশন উপদেষ্টা মন্ডলীর পদ গঠনতন্ত্রে না থাকা সত্ত্বেও এই পথ সৃষ্টি ডক্টর কামাল হোসেনের একক সিদ্ধান্তে দল পরি পরিচালনা সম্পর্কে বলা হয়েছে